আল্লাহ রে আল্লাহ কি কফল আমার দেখছেন একেবারে সর্বতা নুডুলস খাওয়ানোর লগে লগে ব্যাগের তো গিফট আমার হাতে দেওয়া করে বহু তোমার লেগে আমি গিফট আনছি দেখো তোমার লেগে ঠান্ডা ঠান্ডা গিফট আনছি দেখলে তোমার কুল যেমন সব ঠান্ডা হয়ে যাবো শরীর সুদ্ধা ঠান্ডা হয়ে যাব তো আমি ভাবলাম যে কি এমন দা আমি গিফট দিতে দেখলে কুল যেমন শরীর ব্যাগ এক লগে ঠান্ডা হয়ে যাব তো আমার তো ধৈর্যের বাদ মানে ধৈর্যের বাদ বাঁধে যাইতেছে তো কালা ব্যাগের ভিতরে এত সুন্দর নিশ্চয়ই দামি কোনো গিফট হইব আইন ব্যাকে মিললে দেখি যা আমারে কী গিফট দিস ওরে আল্লাহ কি এ দিয়ে স্কুল পাউডার এই কি করলো ভাবলাম কে রইল কি আমি তো ভাবছি দামি কিছু দিব দেহি ভিত্তে মনে দামি কিছু আছে এ মায়া তুই আসিস না সরেনতে তোর বাপে এগুলো কী গিফট আনছে আমার লেগা মায়েরা পড়তে দিছি দেখেন মাইয়া হাসতাছে তো এই দেখেন এ কি নিমথুল কুলকুল পাউডার এহে কি মায় আরও আসতে আসে আমি ভাবলাম কি আর আমার লগে হইল কি দেখি তো ব্যাগের ভিতর মানে আরো দামি কিছু আছে হ্যাঁ কইস আমার ঠান্ডা গিফট দিব কিন্তু ঠান্ডা গিফট মানে যে ওই গামাছি পাউডার সেটা তো আমি বুঝছি না আল্লাহ এবার তিন পদের গামাছি পাউডার লাইসে আমার লিগা দেখছেন মানে আমরা আর কি চালাক ব্যাটার আরও বেশি চালাক আমারে কইলো কি তোমারে আমি ঠান্ডা ঠান্ডা গিফট দিব যে এটা দেখলে তোমার মন তারপরে লোক তোমার শরীর তোমার আত্মা সব ঠান্ডা হয়ে যাবো এখন দেখি যে আমার লেগে গামাসির পাউডার লইছে তাও তিন পদের তো আর কি করবো ব্যাটাগুলো তো চালা খেতে না আমরা তো আমি তো মনে করছি যে ঘরে দুইটা পুরান লেবু দিয়ে শরবত বানায় হ্যাঁ ভালো একখান গিফট নিমু কিন্তু আমার তো কপাল খারাপ তো এই যে প্রথমে আমি কি নিমথল এ দেখেন এইটার উপরে কিন্তু ম্যানথল লেখা না নিমথল লেখা আর এইটার গ্রানটা কেমন আমি একটু দেখাই আপনার করে এই যে হাতের মধ্যে পাউডারটা নিছি পাউডারটা নেওয়ানোর পরে এই যে পাউডারটা এরুম পাউডারটা এই দেখেন হুম একটু সুন্দর না একেবারে ফালতু গ্রান আমরা ছোটবেলায় যে মিলাদ গামাচি পাউডার দিতাম হেডার একটা সুন্দর গ্রান ছিল কিন্তু এটার কোনো সুন্দরই কোনো গ্রান নাই তো যাই হোক এই দেখেন আমি একটু দেখাই এটার নাম হলো নিমথল কোনো ম্যানথল না নি ম্যান ম্যান্থল তো কুলকুল প্রিকলি হিট পাউডার বেড়া অনেকগুলো টাকা খরচ করছে এটাতে যদি আমার লাগে কোনো খাওয়ানোর জিনিস আনতো এটা একটা মোটাগাটা মানুষ আমার খাইলেও ভাল লাগতো এটা কী করলো একটা আইসক্রিম এনেলে লোয়াই তো মন্ডারে বুঝাইতাম খাল তো ফ্যাট তো ঠান্ডা হইতো কয় টাকা দিয়ে আনছে এটা তো দেখতে পাচ্ছি না এটা মিল্লাতের তো অনেস্টলি আমার কাছে এটা একটু এটার গ্রান্ড একটু ভালো লাগে নাই তবে এটা দিলে ঠান্ডা হয় কিনা বুঝতেছিলাম না কারণ মাত্র একটু দিসি আমি তো দেখি না ঠান্ডা ঠান্ডা তো এটা হলো তাসমিয়া বডি আমার এরম সালাক আমি একটু ঠান্ডা পাউডার পছন্দ করি দেখে একেবারে এলাকায় যত রকমের পাউডার আছে সব পাউডার লইছে আর বৌরা দাও লেগা এটা তাসমিয়া কি বডি কুল পাউডার এই যে কুল শুনছে এর লেগায় আমার লেগে ঠান্ডা করছে তোমার লেগে ঠান্ডা গিফট আনতেছি এই এটা কোনো কথা আমি এই রুম ভাবে আমার বোকা মানে আমি তো ভাবছি দুইটা বাসি লেবু দিয়ে শরবত বানাই দিলে হ্যাঁ খায় ঠান্ডা হয়ে গেল ঠান্ডা ঠান্ডা গিফট আনবো আমি যে এয়ার কুলারটা সরি আমার আমি ভাবছিলাম আমার লেগে যে এয়ার ফ্রায়ার যেটা সুন্দর একটা এয়ার ফ্রায়ার দিয়েছিলাম সেই এয়ার ফ্রায়ারটাও যে আমার লাগে আনবো তো দেখি তো ফলাইছে এইটাও একটু নাকের সামনে দইরা দেখি যে এটা রুম তো এইটা হলো সেই পাউডারটা আমি একটু আপনার করে দেখা এটা হলো পাউডার আর গ্যারানটা উম হম এইটা শুকলে মনে হইতা ওই যে বাচ্চারা আস না বাচ্চারা বমি সুমি করলে যে একটা কেমন জানি বদ একটা গন্ধ অনেকটা অনেকটা আমার কাছে ওরকম লাগছে তো যাই হোক আমাকে অনেক লেজার মূল লাগছে আমি হেরে আমরা খুঁতেছি এখন হয়েছে আই স্কুলের ফলা তো আই স্কুল সম্পর্কে করোনার আর কিছুই নাই আপনারা ভাবেন যে এটা ফের এটা ফের ডিবি না আই স্কুল আমি আমার আমার হাজব্যান্ডের লোক দেওয়া আগের আগে আমি আই স্কুল ব্যবহার করতেছি এটা অনেক ভালো জিনিস স্কুল যাওয়ার সময় গায়ের মধ্যে বইড়ে বইরে দিই শুটিংয়ে যাওয়ার সময় গায়ের মধ্যে বইয়ের বইরে দিই একটু একটু গামা একটু একটু ঠান্ডা হয় তো এইটা আমার অনেক পুরাতন একটা গ্রান এটা যদি আমার চোখ বান্দ আমার জিগা এটা কি আর গান আমি চোখ বন্ধ করে দেবো আমার ডাই স্কুলের গ্রান তো যাই হোক আমার কাছে এটা খুব ভালো লাগে এটা সম্পর্কে কিছু বলা যাবে না কারণ আমি প্রতিদিন এটা মুহের মধ্যে মাইকা ঘুমাই থাকি তো ভাই তুই তো আনছিলি আমার লেগে নাহলে তিনটা হাই স্কুল ফরাইতি তাহলে তো বালা আসিল তাহলে তো আমার কয়দিন যাই তো গিয়া তো যাই হোক মুখটা গভীর করে লাভ নাই আমার বেড়ায় তো আমারে যে একখান বাস দিল হেডার আমি কি কমো তো যাই হোক সব বউরা যতই সালাকি করেন না কেন বেড়াগুলোকে চালাকি করে পারন বড় দায় আমরা আর কি হিসাবে হ্যারাম করতে না আরো বেশি হিসাবেই কিন্তু এই যে আমার লগে এই রুমটা যে করলো এটা তো মোটেই ভালো কোনো কাম করলো না করলো ঠান্ডা গিফট এটা কোনো ধরনের ঠান্ডা গিফট হলো আপনারাই কন তো এখন আমার কি করতে মনে কয় কন এখন তো আমার মনে হইতেছে রাত্রে রান্না বন্ধ করে দিই তো আমার বেডার মুখটা যদি একটু দেখতাম আমি যাই কইসি এই মিয়া তুমি আমার কি দিচ্ছো এডি এডি কোনো কাম এখন যদি রাত্তে রান্না বান্দা বন্ধ করে দিই তাহলে কী কী করবা কী খাইবা তুমি হ্যাঁ হ্যাঁ দেখেন কি অবস্থা